কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন কর গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআ আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের কাছে শ্রদ্ধা দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রোগ্রাম 10 মিনিট, ডিউরেশন 10 মিনিট, কিন্তু যে সাবজেক্টটা আমরা আলোচনা করছি, আপনারা যারা প্রোগ্রাম দেখেছেন তারা জানেন যে মুসলিম জাতির বর্তমান অধঃপতনের যে মূল কারণ জ্ঞানের বিভ্রান্তি, সেই মূল জ্ঞানগুলো যেখানে ভুল আছে, মূল শিক্ষাগুলো যেটা ভুল আছে, আমরা সেগুলোই উমার সামনে নিয়ে আসছি। যারা দেখেছেন এটা আপনারা অলরেডি জানেন, যারা দেখেননি একটি দুটি প্রোগ্রাম দেখলেই বুঝতে পারবেন যে হাউ ইম্পর্টেন্ট দিস থিংস আর। আমরা যে সাবজেক্ট নিয়ে আমাদের আলোচনা চলছে সেটা হচ্ছে গুনার সংজ্ঞা ও শ্রেণী বিভাগ, প্রচলিত ধারণা ও সঠিক তথ্য। অর্থাৎ গুনাহ কাকে বলে এবং গুনার শ্রেণীবিভাগ কী, কয় ধরনের, এ বিষয়ে প্রচলিত ধারণা কী আর সঠিক তথ্য কী, আমরা এটার 12 নম্বর পর্বে আজ কথা বলবো। টোটাল 36টি পর্বে আমরা এই বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা সেই প্রথম দিকে বলেছিলাম প্রচলিত সংজ্ঞা কী গুনাহ, যে নিষিদ্ধ কাজ করলে গুনাহ, আর শ্রেণীবিভাগ কী, ছোটো নিষিদ্ধ কাজ করলে সগিরা গুনাহ, বড়ো নিষিদ্ধ কাজ করলে কবিরা গুনাহ। শ্রেণীবিভাগ আছে সগিরা গুনাহ কবিরা গুনাহ এই, কিন্তু আমরা কোরআন হাদিস কমন সেন্সে দেখছি কথা ঠিক নয়। আমরা গত 11টি পর্বে কথাটা নিয়ে এসেছি যে গুনাহের সংজ্ঞা হবে কি, সংজ্ঞা হচ্ছে সমানের চেয়ে কম গুরুত্ব বা পরিমাণের ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা অবস্থায় নিষিদ্ধ কাজ করলে গুনাহ হয়। অর্থাৎ একটি নিষিদ্ধ কাজ করলে গুনাহ হবে কি হবে না তা নির্ভর করবে ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা, এই তিনটি জিনিসের উপর। আর এই তিন জিনিসের মাত্রা কতটুকু আছে তারপরে নির্ভর করে কি ধরনের গুনাহ হবে, এই ধরনগুলো কি আমরা নিয়ে আসবো সামনে সামনে সামনের। আজ আমরা দেখব যে উদ্ধার পাওয়ার চেষ্টা, নিষিদ্ধ কাজ করার পরে গুনাহ হওয়া বা না হওয়ার একটি শর্ত, তত্ত্বটির সঠিকত্বের বিষয়ে ইসলামের চূড়ান্ত রায় সমর্থনকারী হাদিস। আমরা প্রত্যেকটি শর্ত, যে ওজোর যে একটি নিষিদ্ধ কাজ করার পরে গুনাহ হওয়া না হওয়ার একটি শর্ত, সেটা আমরা কমন সেন্সের তত্ত্ব বলেছি, কোরআনের তত্ত্ব বলেছি, হাদিসের তত্ত্ব বলেছি। আমরা অনুশোচনা যে উদ্ধার পাওয়ার চেষ্টা, অনুশোচনা যে নিষিদ্ধ কাজ করলে গুনাহ হওয়া বা না হওয়ার একটি শর্ত, সেটা আমরা কোরআন দিয়ে বলেছি, সুন্নাহ দিয়ে বলেছি, কমন সেন্সের তত্ত্ব বলেছি। এরপর আমরা উদ্ধার পাওয়ার চেষ্টা, যে নিষিদ্ধ কাজ করার পরে গুনাহ হবে কি হবে না তার একটি শর্ত, সেটা আমরা কমন সেন্স দিয়ে প্রথমে বলেছি, প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছি, তারপরে কোরআন দিয়ে সেটা বলেছে, কোরআন কীভাবে কথাটি বলেছে এ বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছি। আজ আমরা দেখব যে উদ্ধার পাওয়ার চেষ্টার যে নিষিদ্ধ কাজ করার পরে একটা শর্ত, এটা সুন্নায় কীভাবে পাওয়া যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি কীভাবে এটা করেছেন বা বলেছেন বা আমাদের দেখিয়েছেন। দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জানি যে যে কথা কোরআনে আছে সে কথা অবশ্যই হাদিসে থাকবে। উদ্ধার পাওয়ার চেষ্টা একটা শর্ত, এটা কোরআন বলেছে, হাদিসে অবশ্যই থাকবে। কেন আমরা বলছি অবশ্যই থাকবে, নবী করিম বলছে, কোরআন বলছে সূরায়ে নাহলের 44 নম্বর আয়াতে, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আর তোমার প্রতি যিকির অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে কথা কাজ ও সমর্থনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারো যা তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে। এইটা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যাকারী হিসাবে নিয়োগ দিয়েছেন, তার নিয়োগপত্র এটি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনকে ব্যাখ্যা করার জন্য নিয়োগ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই নিয়োগ মানে এই অনুযায়ী কাজ না করে থাকেন, অর্থাৎ ব্যাখ্যা করে না থাকেন, তাহলে তো আল্লাহ তাকে পাকড়াও করবে, নাউজুবিল্লাহ, তা করতে পারেন না। উনি সব কাজ ঠিক মতো করেছেন, আমরা খালি একটু দেখলে ওনার যদি সুন্নাগুলো, ওনার জীবন দেখলে আমরা দেখতে পারি সব কথা উনি ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করেছেন। চলুন আমরা দেখি যে এই বিষয়টা হাদিস থেকে কেমনি জানা যায়। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিপরীত কথা বলার কোনো অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, বলতে পারতেন। আল্লাহ কী বলছেন দেখুন সূরা হাক্কায়, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদালা কাবীল
لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين কি বলছেন আর সে যদি আমার সম্পর্কে কোনো কথা বানিয়ে বলতো অবশ্যই আমি তাকে ডান হাতে ধরে ফেলতাম মানে শক্ত করে ধরে ফেলতাম অতঃপর অবশ্যই আমি তার জীবন ধ্বনি কেটে দিই অতঃপর তোমাদের মধ্যে কেউ নেই যে তা থেকে আমাকে বিরত করতে পারত আল্লাহ দেখেন পজিটিভ নেগেটিভ দুটি কথা বলেছেন প্রথমে বলেছেন তোমাকে নিয়োগ দিয়েছি কোরআনকে ব্যাখ্যা করার জন্য এই হাতে বলছে সে যদি কোরআনের কোনো বিপরীত কথা বলতো বানিয়ে বলতো কোরআন যে আমি বলি নেই সেটা বলতো আমি তাকে শক্ত করে ধরে ফেলতাম তাদের কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম অর্থাৎ হত্যা করে ফেলতাম তাই এই যে উদ্ধার পাওয়ার চেষ্টা একটা শর্ত কোরআন যেটা বলে দিয়েছে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটি ব্যাখ্যা করেছেন তার জীবন তার কথা দিয়ে তার কাজ দিয়ে কথা দিয়ে যেটা ব্যাখ্যা করেছেন হাদিস সেটা হচ্ছে কাওলি হাদিস আর ফেলি হাদিস কাজের মাধ্যমে যেটা দেখিয়ে দিয়েছে সেটা ফেলি হাদিস আমরা দেখি রসুল সাল্লামের ফেলি হাদিস দেখুন রসুল সাল্লাম পুরো জীবন মক্কা শরীফে থেকে ইসলাম পালন করে যেতে পারতেন কিন্তু যেহেতু মক্কায় জীবনের সকাল করতে সঠিকভাবে ইসলাম পালন করা সম্ভব হচ্ছিল না তাই তিনি আল্লাহর নির্দেশে মদিনা হিজরত করে চলে গিয়েছিলেন এবং সেখানে যে প্রথমে একটি ছোট্ট স্টেমের রাস্তা প্রতিষ্ঠা করে জীবনের সকল ক্ষেত্রে সঠিকভাবে ইসলাম পালনের ব্যবস্থা করেছিলেন এটা আমাদের সামনে স্পষ্ট যারা ইতিহাস জানেন তারা জানেন আমরা কী বলছি এখানে যে নবী করিম তো পুরা যে 40 বছর হিসাবে বেঁচেছিলেন পরে তুই তো মদিনায় মক্কায় থেকে যেতে পারতেন কিন্তু না দেখা যাচ্ছে ওনাকে হিজরত করে 13 বছর পরে হিজরত করে উনি চলে গেলেন মদিনা শরীফে এই যে 23 বছর উনি ইসলাম করলেন এই 23টি বছর ধরে উনি তার দেখা যাচ্ছে যে উনি পুরো 23টি বছর তো উনি করতে পারতেন মক্কায় থাকতে পারেন তা না হলে দেখা গেল হিজরত করে লাস্ট 10 বছর মদিনায় চলে গেলেন কারণ যে উনি বুঝতে পারলেন আল্লাহ ওনাকে হয়তো বুঝিয়ে দিলেন যে মক্কায় যে অবস্থা সেখানে ইসলাম সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই ওনাকে হিজরত করার আদেশ দেওয়া হলো উনি হিজরত করে মদিনায় চলে গেলেন তাহলে দেখা যাচ্ছে রসুল্লাহ থেকে সুন্নাহ থেকে জানা যায় কি যে উনি উদ্ধার পাওয়ার চেষ্টা করেছেন মক্কা থেকে চলে যেয়ে মদিনায় চলে গিয়েছেন ওই অবস্থা থেকে উদ্ধার হয়ে উনি ওখানে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার অবস্থা সৃষ্টি করে ইসলাম পরিপূর্ণরূপে পালন করেছে তাই এই সুন্নাহ থেকে কী জানা গেল আমল সারে ছাড়া তথা নিষিদ্ধ কাজ করার পর গুনাহ হওয়া বা না হওয়ার একটি শর্ত হচ্ছে যে অবস্থার কারণে আমল ছাড়তে ব্যক্তি বাধ্য হচ্ছে সেই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করা তাহলে আমরা দেখলাম নবী করিমের জীবনী থেকেও আমরা দেখতে পেলাম যে উনি উদ্ধার পেয়েছে উনি উদ্ধার করার উদ্ধার পাওয়ার চেষ্টা করেছেন না উদ্ধার হয়ে চলে গেছেন মক্কায় ইসলাম পালন করা সম্ভব হচ্ছিল না ইসলাম সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছিল না কারণ বেশিরভাগ লোক একটি বিরোধী ছিল উনি মদিনায় চলে গেলেন যে ওখানে ইসলাম সমাজে প্রতিষ্ঠা করেছেন এই যে উদ্ধার পাওয়ার চেষ্টা করলেন এবং সবলকাম হলেন এখান থেকে বোঝা গেল যে নিষিদ্ধ কাজ করে গুনাহ হওয়া বা না হওয়ার একটি শর্ত হচ্ছে উদ্ধার পাওয়ার চেষ্টা আছে কিনা তা যদি থাকে আর ওটা যদি সমান গুরুত্ব হয় ও কোনো গুণা হবে না আর যদি সমানের থেকে কম গুরুত্ব হয় সে কতটা কম তারপরে নির্ভর করবে আপনার গুণাহের মাত্রা কি আগামী অনুষ্ঠানগুলোতে আমরা এটা আলোচনা করব বিস্তারিত আপনারা জানবেন দর্শক শ্রোতাবৃন্দ তাহলে আমরা এই কয়টি পর্ব এসে আমরা বলতে পারি যে নিষিদ্ধ কাজ করার পরে গুণা হবে কি না হবে সেটার জন্য শর্ত হচ্ছে 3টি একটা হচ্ছে ওজোর মানে বাধ্যবাধকতা আর একটা হচ্ছে অনুশোচনা মনে দুঃখ কষ্ট অনুশোচনা থাকা আর একটা হচ্ছে সেখান থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা এই 3টি হচ্ছে শর্ত আমরা কোরআন দিয়ে জেনেছি আমরা সুন্নাহ দিয়ে জেনেছি আমরা কমন সেন্স দিয়ে জেনেছি অর্থাৎ এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কারণ নাই যে এই 3টি শর্ত থাকা না থাকার পরে নির্ভর করবে যে নিষিদ্ধ কাজ করলে গুনাহ হবে কি হবে না আর এই 3টি শর্তের মাত্রার পরে ওজরের মাত্রা কতটুকু অনুশোচনার মাত্রা কতটুকু উদ্ধার পাওয়ার চেষ্টার মাত্রা কতটুকু এই 3টির পরে নির্ভর করবে যে গুনার মাত্রা কী হবে সেটা কোন ধরনের গুণা হবে তা নির্ভর করে দর্শক শ্রোতা দেখা করে আপনারা বিষয়টা বুঝতে পারছেন সামনের আলোচনাগুলো আরও এগুলো ক্লিয়ার হবে সামনের পর্বগুলো দেখলে আরও পরিষ্কার হবে আমাদের এই ব্যাপারে যে বই আছে আপনারা বইটা পড়তে পারেন গুনাহের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ প্রচলিত ধারণা ও সঠিক তথ্য আপনারা পড়তে পারেন আরও এখানে বিস্তারিত আছে আজকে এখানে আমরা শেষ করছি ওয়াকারি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন